বীর মুক্তিযোদ্ধাদের সকল আপডেট তথ্য জানতে চোখ রাখুন মুক্তিবার্তা চ্যানেলে। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুনভাবে অন্তর্ভুক্ত যে সকল বীর মুক্তিযোদ্ধাদের নতুন ও সংশোধিত বেসামরিক গেজেট প্রকাশ হয়েছে, সে সকল বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অনলাইনে নাম প্রকাশের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। তারপর প্রয়োজনীয় কাগজপত্র যেমন প্রকাশিত গেজেটের কপি, মুক্তিযুদ্ধ প্রমাণকের জন্য সকল বৈধ কাগজপত্রের কপি আপনার নিজ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও সোনালী ব্যাংকে জমা দিয়ে ভাতার জন্য আবেদন করুন। অতঃপর আপনার উপজেলায় সোনালী ব্যাংকে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে এমআইএসে অন্তর্ভুক্ত করুন। অতঃপর উপজেলা নির্বাহী অফিসে গিয়ে আপনার এমআইএস অনুমোদন করে নিন। এমআইএস সম্পন্ন হওয়ার পর এমআইএস কপি ও গ্যাজেটের কপি দিয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করে মন্ত্রণালয়ের সার্ভারে উপজেলা ওয়ারী খসড়া সমন্বিত তালিকায় নাম অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নিন। কারণ সমন্বিত তালিকায় নাম না থাকলে প্রথম ধাপে অর্থাৎ 26 মার্চ ডিজিটাল সনদ ও বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল স্মার্ট কার্ড পাওয়া কখনোই সম্ভব হবে না। বীর মুক্তিযোদ্ধাদের স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক তালিকা প্রণয়ন ও রাজাকারের নাম বা তালিকা প্রণয়নের বিশেষভাবে সহায়ক হবে। এছাড়া যাদের এই সংক্রান্ত ছোটোখাটো সমস্যা আছে তারা দ্রুত সমাধান করার চেষ্টা করুন। সমস্যা যদি বড় থাকে বা আপনার সমস্যার পরিমাণ যদি বড় হয় সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো সমাধান করার জন্য যথেষ্ট সময় নিয়ে ধাপে ধাপে কাজগুলি সম্পন্ন করুন। অথবা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিজ উপজেলার অভিজ্ঞ কোনো বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা ও পরামর্শ নিন। আপনার নিজ এলাকায় সমাধান না হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জামুকায় সরাসরি যোগাযোগ করুন। প্রিয় দর্শক, এই ছিল বীর মুক্তিযোদ্ধাদের গ্যাজেট অন্তর্ভুক্তি ও সমন্বিত তালিকা প্রকাশের আপডেট খবর। বীর মুক্তিযোদ্ধাদের সকল আপডেট তথ্য জানতে চোখ রাখুন মুক্তিবার্তা চ্যানেলে। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।